আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সিনথিয়া কিচেনে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি আপনাদেরকে আইড় মাছের রেসিপি তৈরি করে দেখাবো, আইড় মাছ দিয়ে ছিম দিয়ে রেসিপি। এখন তো শীত চলে আসছে, ছিম এখন বাজারে মানে অ্যাভেলেবেল পাওয়া যাবে, এখন ছিম দিয়ে আমি আর আইড় মাছ দেখাবো। আইড় মাছ তো সবাই চিনেন, দেখেন আইড় মাছটা, আমি এখানে মিডিয়াম সাইজের আইড় মাছ নিয়েছি, আর ছিম নিয়েছি, টমেটো নিয়েছি, টমেটোও দিব, কাঁচামরিচ, ধনিয়া পাতা, আরও উপকরণ তো লাগছেই। তো চলুন তৈরি করে দেখিয়ে দিই রেসিপিটা, আইড় মাছ দিয়ে ছিম টমেটো রেসিপি। একটা কড়াই গরম করে পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে এলে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, 2 চা চামচের মতন পেঁয়াজ বাটা, উঁচু উঁচু করে 2 চা চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। সামান্য একটু আদা চা চামচেরও একটু কম আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা চা চামচের মতন হলুদ গুঁড়ো, আর 1 চামচের মতন মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা যে যা স্বাদ মতন ঝাল দিতে পারেন, আর আইড় মাছটা একটু এমনিও পাইনসা লাগে, তার জন্য একটু ঝাল দিলে একটু ভালো হয়। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরা গুঁড়ো, দিয়ে মশলাটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি, মশলাটা কিছুক্ষণ কষিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি, একটু মাছগুলোকে আমি কষিয়ে নিব। মাছটাকে কষিয়ে নিচ্ছি, কিছুক্ষণ মাছটাকে কষিয়ে নেওয়ার পরে আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। মাছগুলো উঠিয়ে নেওয়ার পরে ছিমগুলো দিয়ে দিচ্ছি সেই মশলায়। দিয়ে দিচ্ছি টমেটোগুলো, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম আস্ত, বাকিটা আমি নামানোর আগে দিব। একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি, সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, যাতে মানে ছিমটাকে গলে আসা পর্যন্ত আর মাছের গ্রেভিটা দেওয়ার জন্য পানি দিয়ে দিচ্ছি। এটা একটু হালকা ঝোল হবে, একদম গুঁড়াও না আর একদম ঝোলও না, একটু মাখা মাখা ঝোল হবে আর কি। তারপর আমি একটু ঢেকে দিব, গড়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি, দেখি ছিমটা গলে গেছে নাকি। ছিমটা গলে যাচ্ছে, ছিমটা গলে গেছে, এখন মাছটা দিয়ে দিব। মাছের যে কষানোর ঝোলটা আছে সেটাও আমি দিয়ে দিচ্ছি বাটি থেকে। মাছটা দিয়ে দেওয়ার পরে সামান্য একটু পানি দিয়ে দিব, কারণ একটু গ্রেভি হতে হবে, গ্রেভিটা একটু কম হয়ে গেছে, এটা একটু ছিম দিয়ে যেহেতু গ্রেভিটা একটু থাকলে ভালো লাগবে। আপনারা চাইলে এটার সাথে আলু দিতে পারেন, আমি আলু দিই নেই, কারণ আইড় মাছে আলু ভালো লাগে না আমার খেতে, তাই আলু দিই নেই। আপনারা যদি কেউ চান তাহলে আলু দিতে পারেন। এখন আমি একটু ঢেকে দিচ্ছি, দুই তিন মিনিট পর ফিরে এসেছি, গ্রেভিটা একটু হালকা মাখা মাখা হয়ে এসেছে। এখন এ পর্যায়ে আমি ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে দিলাম, আস্ত কাঁচামরিচ,
আর ধনিয়া পাতা কুচি। মাছে ধনিয়া পাতা কুচি না দিলে ভালো লাগে না, ফ্লেভারটা ভালো আসে, যার জন্য আমি মাছে ধনিয়া পাতাটা দিই। যারা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। দেখুন কত সুন্দর মাখা মাখা হয়ে এসেছে, আমি ঠিক এমন মাখা মাখা রাখবো, আর শুকাবো না। আমি যেহেতু ছিমের ঝোল আর একটু ঢেকে দিচ্ছি, এক মিনিট পর আমি নামিয়ে পরিবেশন করে নিয়ে আসছি। তৈরি হয়ে গেল আইড় মাছ দিয়ে ছিম রেসিপি। দেখেই বুঝতে পারছেন কালারটা কত সুন্দর হয়েছে, দেখতে যতটা ভালো হয় খেতেও তেমন ভালো হয়। এখন তো শীত চলেই আসছে, ছিম অনেকটা বাজারে উঠে গেছে, এভাবে সবাই ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। কেমন লাগলো আমার রেসিপিটা কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক দিয়ে দিবেন, শেয়ার করে দিবেন। আর যারা নতুন দেখবেন আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিবেন, আমি যখন নতুন ভিডিও দিব যাতে আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।